নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু রীতা বড়ুয়া রায় চ্যানেল বন্ধুরা পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলির আপডেট জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে বেল আইকন বাজাবেন লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য বন্ধুরা অবসরকালীন বয়স ষাট থেকে পঁয়ষট্টি করার আবেদন এবং ভাতার আবেদন জানানোর পরেও গৃহীত হয়নি কোনো আবেদনই খবরটি বিস্তারিতভাবে আমরা দেখে নেব প্রকাশিত হয়েছে আজকের আনন্দবাজার সংবাদপত্রিকায় যে হাতে শিশুদের টিকা দিয়েছেন সেই হাত পেতে ভিক্ষা করতে প্রথম প্রথম অপমানে মাটিতে মিশে যেতে ইচ্ছা করত শিপ্রাগুৎসাহীদের কিন্তু পেটের জ্বালায় বেশিদিন লজ্জা থাকেনি এখন উল্টোডাঙ্গা রাস্তার ভিক্ষা করে দক্ষিণ দমদম পুরসভার তেত্রিশ নম্বর ওয়ার্ডের এই অবসরপ্রাপ্ত স্বাস্থ্যকর্মী বিধাননগর পুর নিগমের পাঁচ নম্বর সেন্টারে অবসরপ্রাপ্ত স্বাস্থ্যকর্মী মৃদুলা বড়ালের বাড়িতেও শয্যাশাহী অসীতিকর মা অসুস্থ বোন আর তিনি কোনো রোজগার নেই দু সালের পরে অবসরের পরে ভিক্ষা করে এক বেলা খাবার জোটান তিনি হুগলি উত্তরপাড়া কোতরাং মিউনিসিপ্যালিটির দুই অবসরপ্রাপ্ত পুরস্বাস্থ্যকর্মী কৃষ্ণা ঘোষ শিখা ভট্টাচার্যকেও শেষ পর্যন্ত ভিক্ষাবৃত্তি করে পেট চালাতে হচ্ছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে সাত হাজার পুরো স্বাস্থ্যকর্মী রয়েছে শহরাঞ্চলে জননী সুরক্ষা যোজনা জননী শিশু সুরক্ষা যোজনা শিশুদের টিকাকরণ জন্ম নিয়ন্ত্রণ সংক্রান্ত যাবতীয় কাজের দায়িত্বে রয়েছেন এরা প্রত্যেকে অভাবী পরিবারের এদের সংখ্যাগরিষ্ঠ অবিবাহিত স্বামী হারা ডিভোর্সি অনেকে আবার স্বামী অসুস্থ বা নিরুদ্দেশ এদের বেতন মাসে তিন টাকা সরকারি খাতায় এরা স্বেচ্ছাসেবক ফলে সরকারি আর্থিক সুবিধা বা অবসরকালীন ভাতা থেকে তারা বঞ্চিত পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী সংগঠনের রাজ্য সভাপতি সুচেতা কুণ্ডু জানান এত কম বেতনে ভবিষ্যতের জন্য সঞ্চয় অসম্ভব তার উপর অবসরের কোনো সময় কোনো টাকা না পায় ষাট বছরের পরে ভিক্ষা ছাড়া অনেকেরই পথ থাকছে না এরা নিযুক্ত হয়েছে মূলত আশির দশকের শেষে ফলে দু হাজার পনেরো পরে অবসর শুরু হয়েছে সমস্যা শুরু হয়েছে তখনই সাতাশে জুন বিভাগীয় মন্ত্রী ফিরা হাকিমের সঙ্গে দেখা করে স্বাস্থ্যকর্মীরা চাকরির মেয়াদ পঁয়ষট্টি করা অবসরকালীন ভাতা দেওয়া সহ একাধিক দাবি জানিয়েছিলেন কিন্তু গত পাঁচই সেপ্টেম্বর মন্ত্রী জানিয়েছেন অর্থ দপ্তর পঁয়ষট্টি বছর অবসরে দাবি খারিজ করে দিয়েছে ভাতার বিষয়েও কিছু সিদ্ধান্ত হয়নি ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য